তো টেকনিশিয়ান ভাইয়েরা আসসালামু আলাইকুম। আশা করি টেকনিশিয়ান ভাইয়েরা ভালো আছেন, আপনাদের যদি আল্লাহর রহমতে আমি ভালো আছি। তো টেকনিশিয়ান ভাইয়েরা, এই মুহূর্তে আমার হাতে একটি সেট আছে ওয়ালটন কোম্পানির একটি টাচ ফোন। সেটটির মডেল হচ্ছে ওয়ালটন প্রিমো r10। তো এই সেটটি হচ্ছে FRB লক। তো এই FRB লক আনলক করার জন্য আমি বাইপাস করার জন্য চেষ্টা করছি, কিন্তু আমাদের কোনো প্রকারে কোনো সফটওয়্যার ওপেন হয় না। দেখেন এই যে আমাদের কোনো প্রকারে সফটওয়্যার ওপেন হয় না। তো আমরা সেটিংয়ের ভিতরে যাওয়ার পরে দেখেছি যে আমাদের সেটটি হচ্ছে অ্যান্ড্রয়েড ভার্সন 11, কিন্তু দেখেন এই যে আমরা অনেক চেষ্টা করতেছি, দেখেন এই যে সেটিংয়ের ভিতরে যাওয়ার জন্য চেষ্টা করতেছি। তো সেটিংয়ের ভিতরে যাওয়ার পরে আমাদের দেখেন এই যে আমরা সেটিংয়ের ভিতরে গিয়ে দেখতেছি যে আমাদের মডেলটা কত। আমরা দেখেন এই যে আমাদের এই যে আমরা এই যে এটাই দিলাম, তারপরে দেখেন এই যে আমরা সাইটে ঢুকলাম, ঢোকার পরে কোনো প্রকারের অ্যাপস ইনস্টলও নয় না এবং কাজ হয় না। তো এটাই হচ্ছে সমস্যা। তো আমি আপনাদেরকে সেটিংয়ের মধ্যে যা দেখাচ্ছি যে আসলে ভার্সনটা কত কি। এই দেখেন এই যে ওয়ালটন প্রিমো r10। তো দেখেন এই যে আমাদের ভার্সন হচ্ছে, র্যাম হচ্ছে 4GB আর রুম হচ্ছে 64GB। তো দেখেন এই যে এখানে আমাদের এই যে এখানে দেখেন এই যে আমাদের এই যেটাও কাজ করতেছে না, কোনো প্রকারে কোনো কিছুই কাজ করে না। এই যে অ্যান্ড্রয়েড ভার্সন দেখেন এই যে অ্যান্ড্রয়েড ভার্সন 11 দেখেন এই যে আমাদের কাজ করতেছে না কোনো প্রকারে কোনো সফটওয়্যারই। এই যে এই সফটওয়্যারটা কাজ করতেছে না। তো এখন আমরা ফ্ল্যাশ করব, ফ্ল্যাশ করে ডাউন গো ফ্ল্যাশ করে আমরা সেটটি কাজ করব। তো এর ভিতরে আছে বিষ, সুতরাং আমরা বিষ শব্দ দিয়ে ফ্ল্যাশ করার চেষ্টা করব। তো আমরা ফাইলটা কমপ্লিটলি আমাদের হাতে নিয়েছি এবং আমাদের SPD ফ্ল্যাশ টুল ওপেন করে ফাইলটা ওখানে লোড দিয়ে রেখেছি। তো এখন আমরা ফ্ল্যাশটা করব। তো আমরা যে ফ্ল্যাশে ক্লিক করলাম, ক্লিক করার সাথে সাথে আমরা আপ ডাউন দুটো স্টার্ট দেবো, আমরা এখন গাছিং করার জন্য চেষ্টা করব। তো দেখেন আমাদের আসলে আমাদের ফ্ল্যাশ কেবলটা পাচ্ছে না, তাই হচ্ছে সমস্যা। ফ্ল্যাশটা নিচ্ছে একটু, আমাদের ফ্ল্যাশ নিতে একটু সময় লাগবে, 2-5 মিনিট। তো আমাদের ইজিলি হয়ে যাচ্ছে। তো ফ্ল্যাশটা করার পরে আমরা FRB চাইলে আপনারা বাইপাসও করতে পারবেন, কারণ এটা হচ্ছে V14 আর ফাইল করা ছিল আসলে ছোটো, তাই জন্য আমরা সেটিতে ফ্ল্যাশ করে নিচ্ছি। আসলে বাইপাস এটা কোনো ভাবেই সম্ভব না, বাইপাস করাও সম্ভব না। তো আমাদের ভিডিও শেষের দিকে ফ্ল্যাশটা কমপ্লিট দিকে, তো আমাদের ফ্ল্যাশটা ডান। তো এখন আমরা সেটি চালু করব, চালু করে দেখব যে আমাদের FRB লকটি, আলহামদুলিল্লাহ আমাদের সেটটি চালু হয়ে গেছে। তো আমাদের ফ্ল্যাশটা কমপ্লিট এবং আমরা সেটটি চালু হলে দেখবো যে আমাদের FRBটা চলে যায় কি না। যদি না চলে যায় তাহলে আমরা বাইপাস করব সহজভাবে, তাও আপনাদেরকে দেখাবো যে আসলে কীভাবে বাইপাসটা করতে হয়। তো একটু চালু হতে একটু সময় লাগবে। তো আমাদের দেখেন সেটটি চালু হয়ে গেছে, চালু হওয়ার পরে তো এখন আমি দেখেন স্কেপ করব। আসলে আমাদের FRBটা চলে গেছে, তো আমাদের এখানে সিমটা উঠানো আছে, তো তো সিমের কারণে অনেক সমস্যা। তো দেখেন এই যে আমাদের ফাইলটা করার পরে FRB লকটা চলে গেছে, যদি না চলে যেত তাহলে আমরা বাইপাস করতাম। তো সকল টেকনিশিয়ান ভাইয়ের জন্য উদ্দেশ্য করে কথাটা বলতেছি, আমার এই ফাইলটা আমি আমার ভিডিও ডেসক্রিপশন লিঙ্কে দিয়ে দেবো, আপনারা ওখান থেকে চাইলে আপনারা ডাউনলোড করে যারা এই FRB-র সমস্যায় পড়ছেন তারা কাজ করে নিতে পারবেন, সমস্যা নেই। তো যারা এই সমস্যায় ভুগতেছেন তারা কাজগুলো করতে পারবেন।
তো দেখেন আমাদের আর এফআরবি লক নাই, আমাদের সম্পূর্ণ সেফটি কমপ্লিট। তো আমার ভিডিওর নিচে আমি ফাইলটা দিয়ে দেবো, সেটার ফাইলটা দিয়ে দেবো, আপনারা ওখান থেকে ডাউনলোড করে কাজগুলো করবেন। যারা এফআরবিতে এফআরবি লক আনলক করতে পারতেছেন না, তারা ফ্লাশ করে চাইলে আপনারা কাজগুলো করতে পারবেন। তো আশা করি আজকের মতো ভিডিও এখানে শেষ। আসসালামু আলাইকুম।